নমস্কার, সুস্বাগতম। লাইভ প্রোগ্রাম রোববার দুপুর তিনটে আপনাদের জন্য প্রিয় অনুষ্ঠান, আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান। আমি শুভসাচী উপস্থিত সেই স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে, যাকে সবাই চেনেন। তিনি অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, টিভিতে অনেক দিন ধরে বসছেন এবং অবশ্যই তার ইমেল আইডি আছে, ইউটিউব আছে, আপনারা তার প্রোগ্রামগুলো ইউটিউবেও দেখবেন। তার নামটা দিয়ে সার্চ করুন, অ্যাস্ট্রোলজার সৌরভ চ্যাটার্জি দিলেই আপনারা তার ইউটিউবে প্রোগ্রামগুলো দেখবেন। আমাদের সোনার বাংলা চ্যানেলেও তার ইউটিউবে আপলোড করা আছে ওর প্রোগ্রামগুলো, আপনারা দেখতে পারবেন। অনেক কথা হবে, অনেক আলোচনা হবে, আপনাদের ফোনও নেব, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন, আমাদের সঙ্গে কথা বলবেন। আর একটা কথা বলি, আপনারা কিন্তু টিভির ভলিউম কমিয়ে রাখবেন, না হলে আপনারাও শুনতে পাবেন না, আমরাও শুনতে পাবো না, সময় নষ্ট হবে। আর অবশ্যই আলোচনায় প্রবেশ করব। আর আপনারা সবাই ফোনও করতে পারবেন, রাতের দিকে ফোন করবেন সবাই, সবার জন্য ফোন লাইন খোলা থাকছে, আপনারা যোগাযোগ করবেন সন্ধ্যে 7টা থেকে 10টা। যারা লাইভে পাবেন না ফোন করে নেবেন। আর অনলাইন বুকিং, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, অনলাইনে প্রেডিকশন নিতে পারবেন। ব্যারাকপুরে তো আসছেনই প্রচুর মানুষ, ব্যারাকপুরে আসছেন, বালিতে, হাওড়া বালি, বালিবাজারে আসছেন, দুটো চেম্বার নির্দিষ্ট। আর অনলাইনে দূর দূরের বন্ধুরা অনলাইনে সার্ভিস নিচ্ছেন। আলাপ করাই উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ শ্রী সৌরভ চ্যাটার্জি স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। প্রথমে উপস্থিত সকল দর্শক বন্ধু জানি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ জানি অসংখ্য ধন্যবাদ, এবং তার সঙ্গে পুরো দাদা সঞ্চালক সভ্যজিদা তাকেও আমার আন্তরিক ধন্যবাদ। তো আজকে ফোনও নেব লাইভ, আজকে একটু ফোন আস্তে আস্তে একটু জেনে নিই। চাকরি মানে ঠিক মতো চাকরি অনেকে পাচ্ছে না, মনোমতো চাকরি হচ্ছে, এটা নিশ্চয়ই গ্রহ দোষের জন্যই হয়, এই ব্যাপারটা একটু জানবো প্রথমে। চাকরি যে আলোচনা, চাকরি পেতে গেলে কোন গ্রহগুলো দরকার? হ্যাঁ, বা চাকরি কি, চাকরি সরকারি বেসরকারি? ঠিক, প্রথমেই বলি সরকারি চাকরি। আপনি হয়তো পরীক্ষা দিচ্ছেন বা পাস করেছেন বা কম্পিটিটিভ এক্সামও পড়ছেন 3 বছর 4 বছর 5 বছর ধরে, কিন্তু সরকারি চাকরি পেতে গেলে আপনাকে জানতে হবে প্রথমে যে আপনার সরকারি চাকরির যোগ আছে কিনা। আপনার যে হরোস্কোপ চার্টটা আছে, মানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে আপনার হরোস্কোপটি আছে পারফেক্ট, তার মধ্যে সরকারি চাকরির কোনো যোগ আছে নাকি সেটা আপনাকে দেখতে হবে। আর ধরুন আপনার লগ্নপতি ষষ্ঠপতি, চাকরি আমরা বিচার করি ষষ্ঠপতি দিয়ে, মানে কর্ম, এবং দশম ভাব সেটাও দিয়ে আমরা কর্ম বিচার করি। তার মেনলি চাকরি বিচার করা লগ্নের সাপেক্ষে 6th হাউস 10টা সপ্তম ষষ্ঠ ভাব, এবং দশমের একাদশ ভাব, অর্থাৎ দশমের একাদশ ভাব মানে আপনার সপ্তম ভাব, সেই ভাবগুলো কি ইন্ডিকেট করছে বা সেই ভাবের লর্ডগুলো কি বলছে বা তার নক্ষত্র কি সাপোর্টে রয়েছে এবং সেটা কি রবি কানেক্টেড। যদি আপনার হরোস্কোপে আপনার ষষ্ঠ ভাব বা দশম ভাব রবি কানেক্টেড না থাকে বা নক্ষত্র সাপোর্টে না থাকে বা তার অন্তর্দশা প্রত্যন্তর্দশা না পায় বা নবাংশে নিজস্থ থাকে বা শত্রু গ্রহ দ্বারা প্রীত থাকে, তাহলে কিন্তু আপনার কোনোদিনই সরকারি চাকরি হবে না। এটা খারাপভাবে নেবেন না, এটা হচ্ছে পিওর অ্যাস্ট্রোলজি। যদি আপনার কানেকশান থাকে বেটার, ভাব কথা বলবে, নক্ষত্র কথা বলবে, দশা পারমিট করলে আপনার কাজ হবে। কোনো জ্যোতিষে আপনি এসছেন 3 মাস আগে যে আপনার যে দশা চলছে, সেই খারাপ দশাটা আপনার চলছে, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা খারাপ চলছে, সেই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে। ওই সময়টা না পার হওয়া পর্যন্ত আপনার কিন্তু সেই কাজটা কোনোদিন সাকসেস হবে না। এবং একাদশ ভাবপতি দেখতে হবে, আপনার জীবনে যে কোনো সাকসেস পেতে গেলে একাদশ ভাব দেখতে হবে, একাদশ ভাবের বাইরে কিন্তু কিছু হবে না চাকরির দিকে। আচ্ছা, ষষ্ঠ ভাব, দশম ভাব এবং একাদশ ভাব, ষষ্ঠ দশম একাদশ, কাজের জন্য এটা খুব দরকার। আর তার সাথে রবি যুক্ত থাকে তাহলে সরকারি চাকরি হবে। হ্যাঁ, রবি না যুক্ত থাকে, রবি কোনো কানেকশন না পাওয়া যায় তাহলে তার কোনোদিনই সরকারি চাকরি হবে না। আচ্ছা, তার যে লাইনটা রয়েছে সেই লাইনে গেলে বেটার, ভালো হবে। আচ্ছা, এবার জানি একটু পড়াশোনার ব্যাপারে, পড়াশোনার জন্য লাইভে অনেক সময় ফোন আমরা পাই যে পড়াশোনা মন দিয়ে করছে না, পড়াশোনা এটা কেন হয়? একটা যে প্রাইমারি, একটা আছে আপার প্রাইমারি। হ্যাঁ, প্রাইমারি দেখতে গেলে আপনার ছেলে বা মেয়ের জন্ম ছকে লগ্নপতি চতুর্থপতি কি কথা বলছে,
তার ভাবপ্রতীক জায়গায় রয়েছে 1+4। লগ্ন মানে আপনার ছেলে বা মেয়ে, তার যে লগ্নটা বেরোলো 12টা লগ্নের মধ্যে যেকোনো একটা লগ্ন হতেই হবে, তার চতুর্থ ভাব কি বলছে সেটা হচ্ছে আপ টু মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক। এই ভাবের যদি ভালো পাওয়া যায় তাহলে প্রাইমারি শিক্ষায় তার ভালো। আর হায়ার স্টাডি বলতে গেলে আপনার লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাব, নবম ভাব, পঞ্চমের একাদশ ভাব, কথাটা ভালো করে বুঝবেন, 1+5+3 মানে পঞ্চমের একাদশ ভাব হায়ার স্টাডিজ। বা হায়ার স্টাডিজ আপনি কোন দিকে করবেন, ছেলে মেয়ে কোন দিকে পড়াশোনা করাবেন, আগামী কয়েক কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোবে, উচ্চ মাধ্যমিকের পরে আপনার ছেলে বা মেয়েকে কোন স্ট্রিমে যাবেন, আর্টস কমার্স সায়েন্স রয়েছে, তাছাড়া বিভিন্ন জয়েন্ট বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম রয়েছে, ইঞ্জিনিয়ারিং লাইন রয়েছে, কোন লাইনে আপনি ছেলে বা মেয়েকে নিয়ে যাবেন, তার চার্ট কি বলছে। সে হয়তো মাধ্যমিক পর্যন্ত একটা নির্দিষ্ট সাবজেক্টে ভালো নম্বর পেয়েছে, তারপরে পাননি, এ কারণটা কি, তার চার্টের সাথে তার পড়াশোনা ম্যাচ করছে না, তবেই কিন্তু সে পাচ্ছে না। এইগুলোকে বিচার বিশ্লেষণ করতে হবে এবং আপনাদের আরও সচেতন হতে হবে, নিজের ছেলে বা মেয়ে এবং বাড়ি নিজে কিছু করতে পারছেন না, তো আপনার কোন পেশা বা প্রফেশন করা উচিত সেগুলোকে আপনাকে জানতে হবে, না জেনে আপনি কিছু করতে পারবেন না। আগে প্রেডিকশন করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, আপনার ব্যবসা করছেন আপনি উন্নতি হচ্ছে না, আপনার সপ্তম প্রতি কী চাইছে, সপ্তমের ভাবটা কোন গ্রহ দ্বারা পীড়িত, কোন গ্রহের দশা চলছে, আপনার সপ্তম ভাব কি ড্যামেজ হয়ে রয়েছে। যদি ড্যামেজ হয়ে থাকে আপনি দেখবেন বিগত 4-5 বছর আগে আপনি অনেক কিছু করতে পেরেছেন ব্যবসার মাধ্যমে, আপনি যে ব্যবসা করেন, এই বছরের যে শনি ট্রানজিট করেছে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে, আপনার ব্যবসা কিন্তু একটু স্থিতিশীল হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে হয়তো আগামী মাসটা আরও খারাপ আসছে, এরকম আপনার মনে হচ্ছে। এর কারণটা কি, কারণটা আপনার দশা চেঞ্জ হয়েছে, পারমিট করছে, আপনার শনির কাউন্সিলিং করুন, দেখুন পিওর অ্যাস্ট্রোলজিক্যালভাবে কোনো জপ তপ মন্ত্র কোনো কিছু কাজ করবে না, এই দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা নবদ্বারা চক্র আপনার নবাংশ চার্ট দশমাংশ টাইম অ্যাসপেক্টে সম্পূর্ণ যে বিচারটি রয়েছে এর বাইরে কিন্তু আপনার জীবনে কিছু হবে না, পরিষ্কারভাবে এটা বলা যায় যে আপনার চার্ট কী বলছে। আপনি যদি চার্ট কাউন্সিলিং করে সেটা ধরে এগোন তাহলে কিন্তু আপনার পক্ষে জীবনটা অনেক সুইটেবল হবে। ভালো মতো জানছেন আপনারা, সবার জন্য অবশ্যই শ্রী সৌরভ চ্যাটার্জি বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, আপনারা কিন্তু সবাই যোগাযোগ করবেন, সবার জন্য তিনি আছেন। আপনারা রেড বক্সের নাম্বার লিখে নিন, পরে কথা বলবেন, সবাই রেড বক্সের মোবাইল নাম্বার সবার জন্য খোলা আছে, কিন্তু আপনারা যোগাযোগ করুন। নানাবিধ আলোচনা তো আমরা করছি, এছাড়া অবশ্যই আপনারা কিন্তু ব্যারাকপুরে আসছেন, হাওড়া বালিতে তার সঙ্গে দেখা করছেন, প্রচুর মানুষ অনলাইনে সার্ভিস নিচ্ছেন, অনলাইনের ব্যাপারটা একটু বলে দিন, অনেক মানুষ তো অনলাইনে সার্ভিস নিচ্ছেন। অনলাইনে বলতে গেলে যারা দূরে থাকেন, আমি সমস্ত দূর জায়গায় যেতে পারি না বা অনেক চেম্বার আমি করি না, আমি নির্দিষ্ট দুটো জায়গায় আমাকে পাওয়া যাবে, আপনারা দেখাতে চাইছেন ব্যারাকপুরে আপনারা আমাকে পাবেন, সাক্ষাৎ আপনি প্রেডিকশন করতে পারবেন সামনে এসে, আর বালিতে পাবেন, এবং যারা অনলাইনে দেখাতে চাইছেন আপনি আমার সাথে সামনেও যা কথা বলবেন, অনলাইনে আমিই কথা বলবো, আপনাকে এর জন্য নির্দিষ্ট কিছু শর্তাবলী রয়েছে, আপনি ফোন নাম্বারে ফোনটা নে করবেন যে নাম্বার দুটি রয়েছে 8583046489, এই নাম্বারে আপনি ফোন করবেন 8583046489, আর একটা নাম্বার যে টিভি স্ক্রল দেখতে পাচ্ছেন আপনারা 9903854479, এই 9903854479 এই নাম্বারটাতে আপনি অনলাইনে আপনি যদি আপনার সম্বন্ধে জানতে চান বা আজকেও জানতে চান, আজকের জন্য কিছুটা ছাড় দেওয়া আছে, আপনি ফোন করে এই নাম্বারে কিছু আপনাকে পেমেন্ট করতে হবে, তারপর আপনি জানতে পারবেন। আর যারা ফোনে কথা বলছেন তারা জানুন, বুঝুন এবং ফলোয়েস শুনুন, অন্তত পক্ষে জীবনটা জানুন, না জেনে কিন্তু হবে না, জেনে বুঝে শুনুন, শুনে কাজ করুন, মনে হলে আগাবেন। হ্যাঁ, আমরা একটা ফোন দেখে নিই চট করে, কি আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। ব্যারাকপুর থেকে বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ একটু বলুন। হ্যাঁ, জন্ম তারিখটা বলুন।
হ্যাঁ হ্যাঁ তারিখ 5/3/86 5/3/86 আচ্ছা সময়টা সময়টা 11:40 AM জন্মস্থান কোথায় জন্মস্থান কলকাতায় আচ্ছা আপনার নাম কি সজল সিনহা সজল সিনহা হ্যাঁ ঠিক আছে শুনুন বলে দেবেন বুধবার তো জন্মবার বুধবার তো জন্মবার হ্যাঁ হ্যাঁ বুধবারই মিথুন লগ্ন আপনার ধনু রাশি আচ্ছা পূর্বশা নক্ষত্র শুক্রের দশায় জন্ম এটা জানতেন কি জানতেন এগুলো মিথুন লগ্ন ধনু রাশি পূর্বশা নক্ষত্র শুক্রের দশায় জন্ম বর্তমানে আপনার চলছে মঙ্গলের মহাদশা রাহুর অন্তর্দশা 2022 মে মাসের পর থেকে আপনার সময়টা খারাপ যাচ্ছে একটু ঋণে পড়ে গেছেন আপনি ঋণ অযৌক্তিক ঝামেলা ধার দেনা ঋণ এগুলো হচ্ছে তাই তো অহেতুক ঝামেলার পড়ছেন আপনি ঋণে পড়ে যাচ্ছেন এবং এই বছর জানুয়ারি মাসের পর থেকে আপনি মানে একটা লক অবস্থায় রয়েছেন কিছু কাজ করতে পারছেন না যেটা হাত দিতে চাইছেন সেই হাত দিতে পারছেন না ডেভেলপ আপনার হচ্ছে না ডেভেলপমেন্টের অসুবিধা হচ্ছে ঠিক আছে এটা একটু ঠিক করে নিন প্রচুর ফোন আসছে আমি একে একে সবাইকে একটু চান্স দেবো অনেকক্ষণ আলোচনা করেছি এবার ফোনগুলো নেব এই যে তাহলে ব্যবসার জায়গাটা একটু ঠিক করতে একদম এর পুরো ছকে ফুটে উঠেছে যেগুলো আমি বললাম আমি কোনো ভগবান নই যে ছকে কাউন্সিলিং রয়েছে কানেকশন কথা বলবে ঠিক হ্যালো হ্যাঁ বলুন টিভির ভলিউম কমিয়ে নিন সবাই টিভির ভলিউম কমান কে আছেন কোথা থেকে বলুন হ্যালো আমি নদিয়া রানাঘাট থেকে বলছি হ্যাঁ রানাঘাট থেকে কার জন্য আমি নিজের জন্য নাম বলুন ডেট অফ বার্থ বলুন ২৯/৭/৮২ কটায় সকাল বলুন পরিষ্কার করে নাম ডেট অফ বার্থ আবার বলুন হ্যাঁ সময় জন্ম সময় সকাল ৮টা কোথায় জন্মস্থান কোথায় জন্ম বনগাঁতে অদ্বৈত অধিকারী ভালো লাগছে অনুষ্ঠান প্রত্যেক রোববার ফলো করছেন তো দুপুর ৩টে আর লাল বক্সে পার্সোনাল নাম্বার লিখে রাখুন লাল বক্সে পার্সোনাল নাম্বার সন্ধে ৭টা থেকে ১০টা সবাই ফোন করতে পারবেন বৃহস্পতিবার তো জন্মবার বৃহস্পতিবার তো জন্মবার আপনার হচ্ছে সিংহ লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র বৃহস্পতি দশায় জন্ম আপনার বর্তমানে বুধের মহাদশা শনি অন্তর্দশা চলছে ঠিক আছে শনি চন্দ্রের নক্ষত্রে বসে আপনার পরিবার রিলেটেড সমস্যা চলছে পারিবারিক নিজস্ব ব্যক্তি এবং যোগাযোগ এই নিয়ে সমস্যা আপনার চলছে শুনতে পাচ্ছেন পরিবারকে নিয়ে আপনি চিন্তিত এবং পরিবার রিলেটেড পারিবারিক নিজের লোক থেকে মানে আপনার ক্ষতি করার জায়গা রয়েছে এইগুলো নিয়ে আপনার সমস্যা রয়েছে ৪০ বছর হয়ে গেছে কেরিয়ার কি করছেন এখন চাকরি না ব্যবসা কি করেন কি ধরনের ব্যবসা আপনি যদি মানে যে কোনো আচ্ছা মুদিখানার ব্যবসা পয়সা ধরে রাখতে পারছেন না তো যে যেগুলো বললেন শ্রী সৌরভ চ্যাটার্জি আপনি তো রেসপন্স করলেন না আমি যেগুলো বললাম আপনাকে এগুলো কি আপনার জীবনে হচ্ছে তো মুদিখানার দোকানে আর কেরিয়ার কি হবে সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট আর্থিক জায়গা এটা বললাম আর পরিবার নিয়ে চিন্তিত রয়েছে বর্তমান সময়টা মানে ভালো চলছে না হ্যাঁ পরিবার আর আর্থিক দিকটাকে আপনাকে সচ্ছল রাখতে হবে অর্থকরি দিকটা ঠিক রাখতে হবে যোগাযোগ করবেন ব্যারাকপুরে
হ্যালো হ্যালো করবেন না, ফোন পেয়ে চুপ করে থাকুন, একজন একজন করে উত্তর দেবেন শ্রী সৌরভ চট্টোপাধ্যায়। ওনাকে আর্থিক দিকটা অবশ্যই ঠিক করতে হবে, আর পরিবারটাকে ওনাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, যেটা বললাম আর্থিক দিকে উনি স্টেবল হতে পারছে না, ওনার সেই জায়গাটা রয়েছে, সময়টা খারাপ চলছে, দশা খারাপ চলছে, কানেকশনও রয়েছে, এগুলো ঠিক করতে হবে। দু মিনিট তিন মিনিটে অল্প করে বলা সম্ভব? অনলাইনে সবাই বুকিং করে অনেকটা সময় নিয়ে শ্রী সৌরভ চ্যাটার্জির কাছে প্রেডিকশন কনসালটেশন নিচ্ছেন। সবাই সন্ধে সাতটা থেকে দশটা কথা বলতে পারবেন, রেড বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন, লাল বক্সে দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন, আর আমরা একে একে ফোন নেব, উত্তরও দেবেন, ঠিক মতো ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ বলবেন, টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন, নাহলে ফোন কেটে যাবে, কিন্তু ফোনে শুনতে পাবেন না। কে আছেন বলুন, কোথা থেকে? হ্যালো, হ্যালো, বেহালা থেকে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বোঝা যাচ্ছে না কিন্তু আপনার কথা ঠিক মতো। সালটা বোঝাই যাচ্ছে না, আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। 1980, তাই তো? 1980, 18 সময়টা রাত্রি সাড়ে দশটা, সাড়ে দশটা রাত্রি কলকাতায়, তাই তো? আচ্ছা, নামটা কি বললেন? মঙ্গলবার তো জন্মবার, ডিস্ট্রিক্ট লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র বুধের দোহায় জন্ম। আপনার কর্ম নিয়ে সমস্যা, কর্মের জায়গা নিয়ে সমস্যা। আপনার কর্মের জায়গায় রাহু মঙ্গল শনি বসে, কর্মের জায়গা নিয়ে সমস্যা, কর্মপতি রবি আপনার বসে আছে পঞ্চমে। আপনি কি করেন এখন? কিসে? নেভিতে। নেভিতে কাজ করেন? মানে এটা কতদিন ধরে আপনি পেয়েছেন? আপনার যে ছকটা বেড়াচ্ছে, এই ছকে কর্মের জায়গা ডিস্টার্ব আছে। এবার আপনি টাইমটা ডেটটা মনে হয় না, আপনি কি স্যাটিসফাইড চাকরিটার জন্য? কি স্যাটিসফাইড না, কিন্তু ডিস্টারবেন্স আছে, প্রবলেম আছে, চাকরিতে প্রবলেম চলছে, এটাই বলছেন শ্রী সৌরভ চট্টোপাধ্যায়। যে ছকটা বেড়াচ্ছে, এই ছকে কর্মের জায়গা ডিস্টার্ব আছে, কর্মের জায়গাতে শত্রুতা লেগে আছে। সেটা ঠিক, কর্মের জায়গায় শত্রুতা রয়েছে তো। হ্যাঁ, তো এই কর্মের জায়গা থেকে আপনার যে কোনো রকম, মানে আপনার যে ছক রয়েছে এটা খারাপ ভাবে নেবেন না। আপনি নিশ্চয়ই একটা প্রতিষ্ঠিত মানুষ, ঠিক আছে, আপনার একটা জায়গা রয়েছে, এই কর্মের জায়গা শত্রুতা থেকে কিন্তু আপনার জীবনে ক্ষতির আশঙ্কা রয়েছে, সেই জায়গাটাকে কিন্তু আপনাকে সাবধান ও সচেতন থাকতে হবে। কর্মের জায়গা থেকে শত্রুতা, এটা কিন্তু আপনার ছকে রয়েছে, এই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে। আপনারা রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন, সাতটা থেকে দশটা সময়টা 2022 আগস্ট মাসের পর থেকে অনেকটাই খারাপ চলছে, মানে যেমন ডিস্টার্বের মধ্যে রয়েছেন কর্মের জায়গায়। শুনেছেন আশা করি। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি গুণবতী বলছি। কার জন্য? আমার মেয়ের জন্য। নাম বয়স বলুন, ডেট অফ বার্থ। কল্যাণ কুমার রায়, 30/11/1934। 30/11/1934, সকাল 7:30, 30/11/1934। দুর্গাপুরে জন্ম? দুর্গাপুরে, হ্যাঁ। 64 মানে 59 বছর আপনার। সকাল 7:30, হ্যাঁ 7:30, দুর্গাপুর। সোমবার জন্মবার, সোমবার, সোমবার জন্মবার, তাই তো? আপনি না টিভির কাছ থেকে দূরে যান, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, ফোন কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবে, কেটে যাবে ফোনটা। আপনার ধনু লগ্ন তুলা রাশি সপ্তম, আপনি কি করেন, চাকরি না ব্যবসা? কি করেন আপনি? কি করেন? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, কি করেন? আগে কি করতেন? দোকানে কাজ করতো। আপনার ব্যবসার জায়গায় যে দেখা যাচ্ছে, ব্যবসার জায়গায় ডিস্টার্ব আছে, শরীর নিয়ে সমস্যা আছে, শরীর নিয়ে সমস্যা আছে, শরীরে সমস্যা আছে, আপনার নার্ভের প্রবলেম আছে শরীরে, আপনার যে দেখাচ্ছে ছকে, ঠিক আছে। আপনি একটু সচেতনে কথা বলবেন, মনে হয় পরে যোগাযোগ করবেন, একটুখানি কিন্তু দরকার আছে কাউন্সিলিং এর।
আপনি পরে অনলাইনেও কথা বলতে পারবেন শ্রী সৌরভ চ্যাটার্জির রেড বক্সে পার্সোনাল দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন, মোবাইলে যোগাযোগ করবেন, দুটো নাম্বার আপনাদের জন্য রয়েছে। হেল্পলাইন নাম্বার লাল বক্সে 8583046189 আর 9903854479, এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সবাই ফোন করবেন, অনলাইন প্রেডিকশন নিচ্ছেন অনেকে। আর সোমার মঙ্গলবার ব্যারাকপুর আসছেন, ব্যারাকপুরে চকের বাইরে, এই যিনি নেভিতে ফোন করেছিল, হ্যাঁ নেভিতে ইনি চাকরি করছে, হ্যাঁ কিন্তু তাও কর্মের জায়গা ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ আর মনোমতো না, মনের না, ওনার কর্মের জায়গা থেকে যে কানেকশন রয়েছে গ্রহগত, আর আপনি বলেন শত্রুতা আছে কর্মের জায়গা, উনি বলেন হ্যাঁ একদম, হ্যাঁ ওনার সেটা হতেই হবে, ছক কথা বলবে, যদি আপনার সঠিক ডেট অফ বার্থ টাইম অফ থাকে, হ্যাঁ ওই ছকের বাইরে আপনার জীবনে কিছু হবে না, ওটাকে আপনার জীবনে আসতেই হবে, মানে মিলবেই, অবশ্যই হবে, এর বাইরে কিছু হবে না। আচ্ছা দেখে নিয়ে আরেকজন আছেন, আপনারা কিন্তু নাম আর ফোন নাম্বারটা লিখে রাখুন, সন্ধ্যে 7টা থেকে 10টা যারা লাইভে পাচ্ছেন না কথা বলে নেবেন শ্রী সৌরভ চ্যাটার্জির সঙ্গে। সোমার মঙ্গল ব্যারাকপুর চেম্বার আছে, শনিবার করে বালি, হাওড়া বালি, বালিবাজারে চেম্বার আছে, সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তিনি, আর অবশ্যই সুন্দর প্রেডিকশন, সুন্দর বিচার আপনারা পেয়ে আসেন এতদিন টিভি প্রোগ্রাম দেখছেন। প্রতি রোববার দুপুর 3টে তার লাইভ ফোন ইন অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে। শ্রী সৌরভ চ্যাটার্জি মোবাইল নাম্বার রেড বক্সে আছে, লিখে রাখুন। কে আছেন বলুন, হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে? কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে, আমি আমার স্ত্রীর জন্য মানে গিয়েছিলাম ওনার কাছে, তো ভালো ভাবে উপকৃত হয়েছিলাম, ওই জন্য আমি আমার ছেলের বিষয়টি জানতে চাইছিলাম আর কি। ও আপনি ওয়াইফের জন্য এসেছিলেন ওনার কাছে? এখন তাহলে স্ত্রী এর সেই সমস্যা মিটে গেছে, কি কারণে এসেছিলেন? আচ্ছা ধন্যবাদ জানাবার জন্য। আচ্ছা এবার ছেলের জন্য জানতে চাই, ছেলের নাম কি বলেন? অশোক, অশোক পাল, হ্যাঁ অশোক পাল, 11/8/2002 7:09 সকাল, সিংহ লগ্ন সিংহ রাশি, পূর্ব ফাল্গুনি নক্ষত্র শুক্রের দশায় জন্ম, 11/8/2002 সকাল 7:09 তাই তো? রবিবার ছিল জন্মবার, এখন তো নিশ্চয়ই পড়াশোনা করছে, হ্যাঁ ওর ছকে জন্মের থেকে বাইরে গেলে ঠিক আছে জীবনে উন্নতি আছে, কেরিয়ারে জন্ম জায়গা থেকে বাইরে স্থানে গেলে উন্নতি আছে ঠিক আছে, ওর মঙ্গলটা একটু নিজস্ব আছে, মাঝে মাঝে একটু ভেঙে পড়ে শারীরিক মানসিক একটু চিন্তায় পড়ে যায়, তা সেই জায়গাটা একটু মানে খারাপ আছে, বাকি ওভারঅল জিনিসটা ভালো আছে, এবং জন্মের স্থান থেকে শারীরিক দিকটা একদম ভালো মানে যাচ্ছে না, মানে শরীরে মানে সমস্যা লেগে যাচ্ছে, শারীরিক জায়গাটা তো বললাম ওটা মঙ্গলের কারণে রয়েছে, ওই জায়গাটা একটু ঠিক করে নিন, ওটাও ভালো থাকবে, আর জন্মস্থান থেকে বাইরে গিয়ে কাজ কম হবে, জন্মস্থান থেকে বাইরে গিয়ে ক্যারিয়ার উন্নতি হবে। আর একটা ফোন দেখে নি চট করে, সময় বোধহয় একদম শেষের দিকে, না আর ফোন নিতে পারবো না সরি, এরপর আপনারা প্লিজ রেড বক্সের নাম্বারে ফোন করবেন, শ্রী সৌরভ চ্যাটার্জির নাম্বারে আপনারা যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে সন্ধ্যে 7টা থেকে 10টা, আপনারা কথা বলবেন 8583046189 আর 9903854479, এই দুটো নাম্বার রেড বক্সে লাল বক্সে আছে, নাম্বারগুলো লিখে নিন, সন্ধ্যে 7টা থেকে 10টা কথা বলবেন যারা এখন লাইভে পেলেন না। আর ব্যারাকপুরে তো চেম্বার প্রতি অনেক মানুষ আসেন প্রতি সোমবার আর মঙ্গলবার, ব্যারাকপুর একদম স্টেশনের কাছে অটো পাওয়া যাবে, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অটো, পাতুলিয়া বাজারে এসেই চেম্বার
নম্বরে পাবেন ব্যারাকপুরে। আর শনিবার বালিবাজার, হাওড়া বালি বালিবাজারে শনিবার। ফোনে সব জেনে নিতে পারবেন, কিভাবে আসবেন, কখন আসবেন, সবটাই ফোনে কথা বলে নেবেন। যারা এখন লাইভে পেলেন না, বারবার বলছি সন্ধ্যে 7টা থেকে 10টা কথা বলবেন, তাই লাল বক্সের মোবাইল নাম্বার আর নামটা লিখে রাখুন, কথা বলে নেবেন। আবার দেখা হবে পরের রোববার ঠিক দুপুর 3টায় লাইভ অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠানে শ্রী সৌরভ চ্যাটার্জিকে পাবো। ততক্ষণের জন্য বিদায়, ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ, শেষ করলাম, সবাই সুস্থ এবং ভালো থাকবেন।